জনগণ ভুল করবে না আগামী নির্বাচনে তারা ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয় করবে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আর কুষ্টিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বললেন বিশ্ব যখন বাংলাদেশের উন্নয়নকে স্বীকার করছে বিএনপি নেতা কর্মীরা তখন অবাস্তব বক্তব্য দিচ্ছেন রিপোর্ট করছেন ইহতারামুল হক 25 মার্চ কালরাত্রি দিবস পালন উপলক্ষে বর্ধিত সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বৈঠকে জানানো হয় বর্বর গণহত্যার প্রতিবাদে 25 মার্চ রাত 9টায় 1 মিনিট বাতি নিভিয়ে সারা দেশে কালরাত্রি পালন করা হবে সভায় অংশ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে মানুষ আর ভুল করবে না আমরা আমাদের বিশ্বাস আমরা মনে করি আবারো মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আগামী ইলেকশনে আবারও তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ তাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করবেন তিনি নেতৃত্ব দিবেন এ সময় খাদ্যমন্ত্রী বলেন নির্বাচনে না এলে বিএনপির ভাঙন অনিবার্য বিএনপির দলীয় ভাঙন সৃষ্টি হওয়াটা এটা সময়ের ব্যাপার মাত্র এটা আমরা যথাসময়ে দেখতে পাবো তাদের অস্তিত্ব কিভাবে বিলীন হয়ে যাচ্ছে কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন বাংলাদেশের উন্নয়ন বিএনপির সহ্য হয় না মানসিকভাবে বাংলাদেশের যারা অগ্রগতি দেখতে পারে না যারা পাকিস্তানের পিতৃতা তারা এই বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি তাদের সহ্য হওয়ার কথা নয় আজকে বিএনপি নেতাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে বাংলাদেশের এই উন্নয়ন অগ্রগতি তাদের গাত্রদাহ হচ্ছে এদিকে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ বলেন বিএনপি নিজেদের উন্নয়ন চায় না বলেই দেশের উন্নয়ন মেনে নিতে পারে না বিএনপি নেতারা এই উন্নয়ন অগ্রগতি দেখতে পাচ্ছেন না এটি তাদের বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ ছাড়া অন্য কোনো কিছু নয় বিএনপিকে বলবো তাদের এই বিকৃত মানসিকতা পরিহার করার জন্য এবং সরকারকে অভিনন্দন জানাতে লজ্জা লাগলো অন্তত জাতিকে অভিনন্দন জানিয়ে তাদের এই বিকৃত মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানাও দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি বাংলাদেশের যে অগ্রগতি উন্নয়ন